আসসালামু আলাইকুম এখন কথা বলবো বাচ্চাদেরকে আপনি কীভাবে গিফট করবেন প্রপার্টি গিফট করবেন এটা খুব একটা সহজ না আবার সহজও এই জন্যই বলব গিফট প্রপার্টি এ মানে এটা সিম্পল গিফট না আন্ডার দি এই চিল গিফট এ অফ প্রপার্টি টু এ চাইল্ড আন্ডার এইটিন সেটা করতে হবে ট্রাস্টের মাধ্যমে এবং ট্রাস্টের ক্ষেত্রে এটা এ গিফট অফ প্রপার্টি ক্যান বি মেড ফর বেনিফিট অফ মাইনর বাচ্চার বা মাইনরের বেনিফিট হিসাবে এটা কার্যকর হয় করা যা বেনিফিট পাবে সেজন্য নট একজেক্টলি গিফট টু দেম তাদের বেনিফিটের জন্য তখন বড়ো হবে তখন তারা এটা বুক করতে পারবে ইজ দি ইন্টেনশন অফ ট্রান্সফার প্রপার্টি মাইনর বেনিফিশিয়ারি দেন প্রপার্টি মাস্ট বি হেল্ড ইন ট্রাস্ট অন দেয়ার বিহাফ যদি প্রপার্টি দিতে হয় বেনিফিটের জন্য এটা বাচ্চারা মাইনর থাকার জন্য থাকা অবস্থায় এটা ট্রাস্টে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার ট্রাস্ট রাখার জন্য দুইজন ট্রাস্টি আপনি রাখবেন এবং দে বেশিও রাখতে পারেন দে উইল হোল্ড দি ট্রাস্ট ওর লিগেলি ওন দি প্রপার্টি কিন্তু এই যে ট্রাস্টের যে রুলস বেঁধে দিবেন সেটা তাদেরকে মেনটেন করবে নর্মালি অনেকগুলো বিষয় থাকে এই প্রপার্টির ভাড়া কে পাবে তারপরে তারা এই ভাড়ার টাকা সরাসরি এই যে মাইনরকে দিতে পারবে কি না তারপরে হচ্ছে গিয়া তারা যদি কোনো কিছু দরকার পড়ে সেই টাকা দিয়া তাদেরকে হেল্প করা যাবে কি না এক্সপেন্সিভ কিছু কিনে দেওয়া যাবে কি না মর্গিজ থাকলে কী ধরনের কী হবে ট্রাস্টিদের কী পাওয়ার সবগুলি ট্রাস্ট দিতে উল্লেখ থাকতে হবে এবং যখনকে দেওয়া হয় তখন দেখতে হবে যে এটা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় এই সে ব্যাপারে কী থাকবে তারপরে দুই প্যারেন্ট যদি দেওয়া হয় ট্রাস্টি হিসাবে প্যারেন্ট দ্বারা যদি আবার ডিভোর্স হয়ে যায় কি করবে ওভারঅল সব কিছু আপনি বিবেচনা রাখতে হবে রেখে তারপরে এই ডিটটা করতে হবে বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য এগুলি একটা ধারণা যে বাচ্চাদেরকে মাইনরকে আপনি যদি প্রপার্টি গিফট করতে চান কীভাবে দিবেন ট্রাস্টের মাধ্যমে দিবেন ট্রাস্টে সবগুলি কন্ডিশন ভালো করে লিখে দেবেন এবং ট্যাক্স কনসিডেশনও রাখবেন ট্যাক্সে অ্যাডভাইজারের পরামর্শ নেবেন সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন এটা শুধুমাত্র আপনাদের জন্য একটা গাইডেন্স আসসালামু আলাইকুম কথা হবে